যেহেতু সুলতানার ম্যাচ দুই দলের শুরু থেকে প্রচণ্ড আক্রমণ প্রতি আক্রমণ হয়েছে, কারণ এটা একটা সেমিফাইনাল ম্যাচ, যে দলে জিতবো সেই দলই ফাইনালে যাবে, সেজন্য কিন্তু খুবই আক্রমণ প্রতি আক্রমণ হয়েছে। কলম্বিয়া 13 মিনিটের সময় প্রথমে আক্রমণ করে বাঁ দিক থেকে রামোস একটু ক্লিক, গ্যাব্রিয়েল একটি হেড নিয়েছিলেন কিন্তু হেডটি উপরের বাদ দিয়ে চলে যায়, গোল হয়নি। তারপর উরুগুয়ের থেকে বেশ কিছু আক্রমণ হয়েছে, মাঝমার দিয়ে বেশ কিছু আক্রমণ করেছে, তবে তাদের স্ট্রাইকার স্যামুয়েল সহজ একটি সুযোগ মিস করেন, সে সরাসরি গোলকিপারকে পেয়ে গিয়েছিল, কিন্তু গোলকিপার পাওয়ার পরও গোলকিপার বলটি বাম দিকে ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করে। কলম্বিয়ার ম্যানুয়েল সিমিয়ালো 47 মিনিটের সময় অতিরিক্ত সময়ে লাল কার্ড পান, তা সে এই ম্যাচে তার আগে হলুদ কার্ড পেয়েছিল, এক ম্যাচে পরপর দুটি হলুদ কার্ড পেতে নিয়ম অনুযায়ী তাকে লাল কার্ড দেখানো হয়। তখন কিন্তু কলম্বিয়া কিন্তু দ্বিতীয়ার্ধে একবারে পুরোই 10 জনের দল নিয়ে খেলেছে, 10 জনের দল নিয়ে খেলার পরে কলম্বিয়া সর্বপ্রথম 39 মিনিটের সময় ল্যামো গোলটি করেন, রাফায়েল নাদালের কর্নার কিক থেকে সে বাম পোস্ট দিয়ে হেড করে গোলটি করেন। কলম্বিয়া প্রথমার্ধেই 39 মিনিটের সময় এই গোলটি করে 1-0 গোলে এগিয়ে যায়। উরুগুয়ে বেশ কিছু আক্রমণ করছে গোলটিকে প্রতিহত করার জন্য, সে খুবই দক্ষতার সাথে জল আক্রমণ করেছে, কিন্তু ড্যানিয়েল রামোস এবং প্যাসারেলা বেশ কিছু আক্রমণ পেয়েছিল ডান দিক থেকে এবং বাম দিক থেকে আক্রমণ করেছে, কিন্তু গোলকিপার কলম্বিয়ার গোলকিপারকে ধন্যবাদ দিতে হয় যে সে অনেক দক্ষতার সাথে অনেকগুলো আক্রমণই প্রতিহত করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এমনি যে হলুদ কার্ডটি দেখানো হলো ল্যামোকে, সেই আবার দ্বিতীয়বার হলুদ কার্ড পাওয়ানোর জন্য কিন্তু হলুদ কার্ড দেখিয়ে তাকে বাইর করে দেওয়া হয়, লাল কার্ড দেখিয়ে তাকে বের করে দেওয়া হয়। 10 জনের দলে পরিণত হয়েছিল কলম্বিয়া, কিন্তু 10 জনের দলে পরিণত হওয়ার পরও কিন্তু তারা এই গোলটি পরিশোধ করতে আর পারেনি। উরুগুয়ে কিন্তু তার এই 10 জনের যাতে সুবিধা নয় সুবিধাটা কিন্তু উরুগুয়ে নিতে পারেনি। খেলার 83 মিনিটের সময় পাসারেলা মাঝমাঠ থেকে একটি বল ড্যানিয়েলকে দিয়ে দেন, ড্যানিয়েল থেকে ডেভিড বাম কোনার দিকে বলটা খুব জলবায়ু মেরেছিলেন, কিন্তু উরুগুয়ের গোলকিপার বাম দিকে ঝাঁপিয়ে পড়ে বলটাকে সেভ করে, এটি উরুগুয়ের জন্য সবচেয়ে সহজ ছিল দ্বিতীয় সহজ সুযোগটি, কলম্বিয়ার জন্য কি সুযোগটি ছিল দ্বিতীয় সহজ সুযোগটি, তাহলে তারা 2-0 গোলে এগিয়ে যাবে। বল দখলের দিক দিয়ে দেখা যায় কলম্বিয়ার দখলে 55% বল ছিল, উরুগুয়ের দখলে ছিল 45% বল। গোল শটস অন টার্গেটের মধ্যে কলম্বিয়া করছে 8টি, 8 শটের মধ্যে তারা একটি কর্নার কিক দিয়ে একটি গোল দেয়। উরুগুয়ে সর্বমোট 6টি আক্রমণ করেছিল, কিন্তু 6টি আক্রমণের মধ্যে তারা একটিও গোল দিতে পারেনি, যা কলম্বিয়া 1-0 গোলে এই ম্যাচটিতে জয়লাভ করে।